দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদের এই এপিসোডগুলো থেকে আপনারা আপনাদের পছন্দসই যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন করলে তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করে থাকি আশা করি আপনারা আমাদের উত্তর পেয়ে নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাগুলো সম্বন্ধে এবং ডাক্তারের পরামর্শ নিতে যাতে আপনাদের সুবিধা হয় কী করলে আপনাদের জন্য অসুবিধা দূর হতে পারে সেটাই আমরা চেষ্টা করব তো সবার যেটা কমন কোশ্চেন বা সবাই যে কোশ্চেনটা আপনাদেরকে করে থাকেন সেটা হলো যে বুকের ব্যথা হচ্ছে এটা কি হার্টের সমস্যা নাকি গ্যাস্ট্রিকের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আমরা কীভাবে এটা একটা থেকে একটা পার্থক্য করতে পারি বা ডিফারেনশিয়েট করতে পারি আমি আপনাদেরকে প্রথম কথা বলি সেটা হচ্ছে যে হার্টের ব্যথা যদি হয় এটা একটা মারাত্মক ব্যথা যদি এটা মাস্কুলোস্কেলেটাল পেন হয় এটা মারাত্মক হতেও পারে নাও হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা এটা মারাত্মক হতে পারে নাও হতে পারে কিন্তু হার্টের ব্যথা অবশ্যই এটা একটা মারাত্মক কারণ এটার সাথে মৃত্যু ঝুঁকি থাকবে যদি আপনার হার্ট অ্যাটাক হয় এবং হার্টের রক্তনালী ব্লকের কারণে ব্যথা হয় তাহলে আপনার মৃত্যু ঝুঁকি যেহেতু অ্যাসোসিয়েটেড আছে হার্ট ফেলিওরের ঝুঁকি যেহেতু আছে সেজন্য আপনাদেরকে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আপনি এখন কীভাবে বুঝবেন যে এই ব্যথাটা কি হার্টের অ্যাটাকের ব্যথা বা হার্টের কারণে ব্যথা হচ্ছে নাকি এটা মাসেলের পেন নাকি এটা গ্যাস্ট্রিকের পেন হার্ট আমাদের থাকে কোথায় এটা আগে জানতে হবে হার্ট থাকে সাধারণত বুকের মাঝখানে সামান্য একটু বাম দিকে ডেভিয়েটেড থাকে বেশিরভাগ হার্টের প্রধান অংশটা হার্টের বুকের মাঝখানে থাকে তাহলে যেই অংশটা যেখানে থাকবে ব্যথাটা তো আলটিমেটলি সেখানেই হবে হার্টের ব্যথা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই জন্য বুকের মাঝখানে হয় সাধারণত ডান দিকে হওয়ার কথা না হবে না এমন কোনো কথা নাই বাম দিকেও হওয়ার কথা না হবে না এমনও কোনো কথা নাই বেশিরভাগ ক্ষেত্রে বুকে ব্যথা হয় মুখের মাঝখানে ডানে বা বামে হতে পারে সম্ভাবনা কম এখন ব্যথাটা কেমন ধরনের ব্যথা বুকের ব্যথাটা সাধারণত হার্টের ব্যথা যদি হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন হার্টের ব্যথাটা হয় সাধারণত এক্সার্শনে বা আপনি একটা ফিজিক্যাল শক্ত একটা ভারী কাজ করছেন বা ইমোশনাল স্ট্রেসের মধ্যে যাচ্ছেন কোনো একটা চিন্তার বিষয়ে আপনার খুব কাবু করে ফেলেছে তখন দেখবেন আপনার বুকের মাঝখানে ব্যথা হচ্ছে এই বুকের মাঝখানে ব্যথাটা সাধারণত 3 থেকে 5 মিনিট স্থায়ী হয় আপনার যখন এই ভারী কাজ আপনি করা বন্ধ করে দিবেন হাঁটাহাঁটি করা বা ছাদ সিঁড়ি ভেঙে উপরে ওঠা যখন বন্ধ করে দিবেন বা দুশ্চিন্তার মাত্রা যখন কমে আসবে তখন এর সাথে সাথে 3 থেকে 4 মিনিটের মধ্যেই সাধারণত এই ব্যথাটা চলে যাবে এবং কমপ্লিটলি চলে যাবে এবং দেখবেন খেয়াল করে যে এই বুকের ব্যথাটা মাঝখানের সাথে সাথে বুকের বাম দিকে যেতে পারে পিছনে যেতে পারে সেই ঠিক একই বরাবর ঘাড়ে যেতে পারে বাম হাতে যেতে পারে চোয়ালে কিংবা গলাতেও যেতে পারে এই ধরনের ব্যথাটা যখন 3 থেকে 5 মিনিট পর্যন্ত স্থায়ী হবে ভারী কাজের সাথে বা এক্সার্শনের সাথে রিলেশন হবে এবং এক্সার্শন যখন চলে যাবে তখন এই ব্যথাটা 3 থেকে 5 মিনিটের মধ্যে অটোমেটিক চলে যাবে বা জিব্বার তলায় স্প্রে দিলে এক ধরনের স্প্রে আছে জিটিএন স্প্রে বলা হয় সেই স্প্রে দেওয়ার সাথে সাথে যদি চলে যায় তাহলে বুঝবেন যে এটা বুকের হার্টের ব্যথা ছিল আর যদি দেখেন যে না আপনার বুকে ব্যথা হচ্ছে 2 ঘন্টা ধরে বার্নিং ইন নেচার ডানে বামে ঘুরলে বা পশ্চার চেঞ্জ করলে বা সামনে পিছিয়ে ঘুরলে আপনার ব্যথা বাড়ছে বা কমছে হাতে ডান দিকে গলায় রেডিয়েশন বা যাচ্ছে না কোথাও একই জায়গায় ফিক্সড হয়ে আছে বাম দিকে একটা নির্দিষ্ট পিন পয়েন্ট একটা জায়গায় আছে তখন বুঝবেন এটা হার্টের ব্যথা না হার্টের ব্যথা না 100% বলা যাবে না আমরা ধরে নিতে পারি এটা হার্টের ব্যথা না কারণ হার্টের ব্যথা 2 ধরনের একটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা আনস্টেবল অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাক স্টেবল অ্যাঞ্জাইনা সাধারণত আমি আগেই বলেছি যে হাঁটলে 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্যথা থাকে হাঁটার 3 থেকে 4 মিনিটের মধ্যেই ব্যথা চলে যায় আর হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত 20 মিনিটের উপরে স্থায়ী হয় যদি দেখেন যে আপনার ব্যথা 20 মিনিটের উপরে একই ধরনের ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট সাথে আছে অ্যাসোসিয়েটেড গলায় যাচ্ছে দুই হাতে যাচ্ছে বা বাম হাতে যাচ্ছে পেটের উপরিভাগে ব্যথা আছে সাথে বমি বমি ভাব মাথা ঘুরাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছেন এরকম যখন অ্যাসোসিয়েটেড থাকবে তাহলে বুঝবেন আপনার এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং এটা 20 মিনিটের উপরে বা আধা ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত স্থায়িত্ব থাকবে এবং এখানে জিটিএন স্প্রে বা জিব্বার তলা স্প্রে দেওয়ার পরেও এই ব্যথা যাচ্ছে না তাহলে আপনি এটা বুঝবেন যে এটা আপনার হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হচ্ছে তাহলে হার্ট অ্যাটাকের ব্যথার কারণে আপনার ব্যথাটা যাবে না ওষুধ ছাড়া আর স্টেবল অ্যাঞ্জাইনা যেটা হচ্ছে হার্টের রক্তনালী শুরু হয়ে গেছে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয় নাই এই ব্যথাটা কিন্তু আপনি রেস্ট নিলে চলে যাবে এটাই হলো মেন পার্থক্য গ্যাস্ট্রিকের ব্যথা আপনি কীভাবে বুঝবেন গ্যাস্ট্রিকের ব্যথা বুঝবেন আপনার খাওয়ার সাথে রিলেশনশিপ আছে হয় খাওয়ার আগে ব্যথা হবে আর না হলে খাওয়ার পরে ব্যথা হবে গলাতে যখন ঢেকুর দেয় অনেক গলায় টক ঢেকুর উঠতে পারে পেটের উপরে ভাগে ব্যথা হতে পারে পানি খেলে ব্যথা কমে যেতে পারে শুয়ে থাকলে ব্যথা কমে যেতে পারে এবং এটা হাঁটা চলাফেরার সাথে কোনো রিলেশন নাই এক্সার্শনের সাথে কোনো রিলেশনশিপ থাকবে না মাস্কুলোস্কেলেটাল পেন কীভাবে বুঝবেন মাস্কুলোস্কেলেটাল পেনটাও আপনি বুঝতে পারবেন যে ব্যথাটা তীব্র ব্যথা হবে অথবা অল্প সময়ের জন্য ব্যথা হবে কয়েক সেকেন্ডের জন্য ব্যথা হবে অনেকের চিনচিন ব্যথা আছে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড ব্যথা এটা মোটেও হার্টের ব্যথা না এবং এটা অটোমেটিক চলে যাবে এবং আপনি দেখবেন ডানে বামে ঘুরলে উঠা বসা করলে আপনার এই ব্যথা বাড়ছে বা কমছে
যদি এরকম ঘটনা হয় তাহলে আপনি বুঝবেন এটা একটা মাসকুলোস্কেলেটাল পেইন। হার্টের ব্যথা আপনি কখনো ইনডিউস করতে পারবেন না, মানে আপনি কোনোভাবে হার্টের ব্যথাকে বাড়াতেও পারবেন না, হার্টের ব্যথাকে কমাতেও পারবেন না। কমাতে পারবেন কিভাবে? যদি রেস্ট নিলে আপনি চলে যায় সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি নড়াচড়া বন্ধ করে দিয়েছেন হার্টের ব্যথা চলে যাবে এরকম হবে না ঘটনাটা। এই ধরনের তিনটা ধরনের ব্যথাই হয়। এছাড়াও আরও অনেক ধরনের হার্টের ব্যথা হতে পারে, যেমন ধরেন আপনার ফুসফুসের যদি ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে ব্যথা হতে পারে, বা বুকের যে হাড় আছে সে হাড় যদি ভেঙে যায় তাহলেও আপনার ব্যথা হতে পারে। সেক্ষেত্রে কী হবে, ফুসফুসের সমস্যা হলে আপনার শ্বাসের কষ্ট থাকবে, কাশি থাকতে পারে অ্যাসোসিয়েটেড। যদি হাড়ের সমস্যার কারণে হয় তাহলে আপনি নড়াচড়া করবেন, বা বুকে ওই জায়গায় যদি আপনি হাত দিয়ে টাচ করেন তাহলে আপনার বুকে ব্যথা ফিল করবেন। কিন্তু হার্টের ব্যথা কখনো আপনি বুকে ব্যথা চাপ দিলে আপনি ফিল করতে পারবেন না। সুতরাং এইভাবে আপনি হার্টের ব্যথা হচ্ছে কি হচ্ছে না এটা আপনি নিজেই বুঝতে পারবেন। যদি চিন্তা করেন আমি যে সমস্ত হার্টের সিমটম সাইনগুলো বললাম সেগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের সাথে বা নিকটস্থ একটা হাসপাতালে যোগাযোগ করবেন, কারণ আপনার ইসিজি করতে হবে। ইসিজি করে অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, অথবা পরবর্তী অন্যান্য চিকিৎসা আছে, রক্ত পরীক্ষা আছে, সেগুলো পরে আপনার বুঝতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না। তো অবশ্যই আপনারা হার্টের অ্যাটাকের বা হার্টের ব্যথার কারণে আপনারা যে সমস্ত আমি ডিফারেনশিয়েটিং পয়েন্ট বললাম এগুলো যদি আপনারা মিলিয়ে দেখতে পারেন তাহলে হার্টের যদি চিন্তা করেন যে হার্টের সমস্যার কারণে এই ব্যথাগুলো হচ্ছে, আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, কারণ হার্টের ব্যথা সিরিয়াস ব্যথা, ব্যথার সাথে মৃত্যু ঝুঁকি অ্যাসোসিয়েটেড আছে। তো আপনাদেরকে এভাবেই বললাম, ভবিষ্যতে যদি আরও কারো কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা যদি কোশ্চেন করেন তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। সবাইকে আজকের মতো এখানেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।